আর আল্লাহর ঘরে যেহেতু আল্লাহর অলি থাকবে আল্লাহর বন্ধু থাকবে আল্লাহর বন্ধু হালত ইব্রাহিম ও তখন এই ঘরের কাছে এসে কাবা ঘরটাকে চতুর্দিকে করতো আর ইব্রাহিম আল্লাহ ওই ঘরের মধ্যে বসবাস করতেন আর তখনই তালবিয়া পাঠ করত কি করতো পড়েন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক মানে কি এই যে আপনি ডাক দিবেন আল্লাহর কাছে আমরা হাজির হইছি আপনার ডাকে আল্লাহর ঘরে আমরা এসে হাজির হইছি এবার আল্লাহকে উদ্দেশ্য করে বলছে লাব্বাইক লাব্বাইক মানে হাজির লাব্বাইক মানে কি যারা মাদ্রাসায় পড়ালেখা করছে আপনাদের স্কুলে তো বলে যে মানে প্রেজেন্ট স্যার হ্যাঁ আমরা মাদ্রাসায় করতাম লাভবাহিক যদি বলতো ওয়ান বা রুল নাম্বার এক লাভবাহিক দুই লাভবাহিক ঠিক এই যে হুজুর আসছে লাভবাহিক মাদ্রাসায় আমরা কইতে কইতে আসছি তো এই যে লাভবাহিক আল্লাহ লাভবাহিক আয় আল্লাহ আমরা হাজির শারিক এলাকা তোমার কোন শরিক নাই সুভার আল্লাহ আল্লাহ আমি হাজির লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার সুবহানাল্লাহ ওয়ান নিয়মাতা এবং নিয়ামতও তোমার নিয়মাতা লাকা তোমার জন্য প্রশংসা নিয়ামত তোমার জন্য ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক এবং রাজত্ব ক্ষমতা তোমার লা শারীকা লাকা তোমার কোনো শরীক নাই এইভাবে এসে ষাটটা চক্কর দিয়া আল্লাহকে খুশি করার জন্য যে আল্লাহর বন্ধু ডাকছে আর আল্লাহর ঘরকে করা হচ্ছে আর সেখানে বসবাস করতো হজরত এই কারণে বলেছে যে ইট পাথরের তৈরি গাবাগরের ভিতরে ইব্রাহিম ইসলাম বসবাস করতেন আর মোমেন ব্যক্তির দিল কাবাতে থাকে রাবুল আলামী এই কারণে আমার নবী কাবাগরকে আমার নবী বললেন ওরে কাবা মাজার মধ্যে এসেছে সে আসি তার আল্লাহ রাজু বললেন এরে কাবা কত তোমার সান কত তোমার সম্মান তবে মোমেন ব্যক্তির জান জীবন তুমি কাবার চেয়ে আল্লাহর কাছে অনেক প্রিয় বলিস মোমেনের মূল্য কিন্তু অনেক বেশি মোমেনের মূল্য অনেক বেশি এইভাবে হজের উৎপত্তি হয় পরবর্তী সময়ে মোহাম্মদ সাল্লাহ আলাহিসাম যেহেতু হানিফি ধর্মে মানে ইব্রাহিমি ধর্মে তিনি এসেছেন ইব্রাহিম আলাহ ইসলামের দুই ছেলে তিন ছেলে আমি খোদ্ আলোচনা করতে চেয়েছিলাম ওনার একটা রেওয়ায়তে পাওয়া যায় ওনার তিন ছেলে ছিল একটার নাম ছিল মাদিন যেটা আপনার বাদশাহ নমরুদের একটা কন্যা ছিল ওই কন্যাকে উনি বিবাহ করেছিল এটি অনেক ইতিহাস অন্যদিন আলোচনা করব সেখানে একটা সন্তান হয়েছে বলে একটা রেওয়ায়ত আছে আর পরবর্তী সময় আগুনের মধ্যে ফেলে দেয় আর সেখানে যখন رب العالামিন কুলনা ইয়া نار কুনী বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ যখন বলে দিলেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাব জেরা বলি আগুন হয়ে গেল শান্তিদায়ক ঠান্ডা ফুলবাগীসা ইব্রাহিম আলাইহিসসালামকে আর যখন আগুনে পোড়াতে পারলো না তিনি এবার সেখানে আর না থেকে হারান অঞ্চলে তিনি রওনা দিলেন হারান অঞ্চলের দিতে গিয়ে রাস্তার মধ্যে হঠাৎ করে তিনি দেখলেন যে অনেক যুবক দাঁড়িয়ে আছে সাজ সজ্জা করে যে যেমনে পারছে সাজুগুজু করে দামি দামি পোশাক পরে এক একটা রাজা বাচ্চার ছেলে কেউ কেউ রাজাও লাইন দ্বারা দাঁড়িয়ে আছে ইব্রাহিম চিন্তা করলে এনে এত লোকের সমাগম কেন এনে এত লোকের সমাগম আর সবাই একটু পরিপাটি ঘটনা কি উনি মাত্র ওই যে আগুনের থেকে উঠছে বলছে যে আর এনে থাকবোই না কারণ তোমরা আমারে আগুনে ঝালাইয়া মারতে চাও আর আল্লাহ আমার বাঁচাই দিছে যাও আমি অন্য দেশে হিজরত করে ধর্ম প্রচার করবো আমার আল্লাহর কালে বলা বোলাই মনের মধ্যে আলকা হয় ও ইব্রাহিম কেহ কোন রাজার ছেলেকে এই মেয়ে বিবাহ করবে না এই রাজার মেয়ে কোন রাজা কেউ পছন্দ করবে না আমি আল্লাহ নির্ধারণ করেছি ইব্রাহিম তোমার দাঁড়ি থাকলে কি হয়েছে মাথায় তোমার পাগড়ি তুমি একটা হুজুরের বেশে এসেছ আমি আল্লাহ নির্ধারণ করেছি কোন ছেলেকেই ওই রাজার মেয়ে পছন্দ করবে না আমি আল্লাহর নির্ধারিত তুমি হইবা রাজার মেয়ের স্বামী জোর বলিস আল্লাহ চিন্তা করলে একটু দাঁড়াইয়া যায় আমিও পার্থী আমিও পার্থী আমার এগুলো অন্য আলোচনা ইনশাল্লাহ অন্য সময় যাবো তৈরি করলেন তিন ধরনের একটা হলো হজ্জে ইফরাদ ইফরাত একটা হজ্জে তামাত্তু আর একটা হলো হজ্জে কেরান হজ্জে ইফরাদ হলো যারা শুধু হজ করে তোমরা করবে না করবে না হজের সাথে ওমরা করবে না উমরা করার জন্য অন্য সময় যায় ওমরা করার জন্য অন্য সময় যাবে কিন্তু হজের সাথে মিল করে ওমরা করবে না শুধু হজটা করবে এটাকে বলছে হজে ইফরাদ হজে জোরে বলেন হজে আরো জোরে হজে হজ তিন প্রকার কত প্রকার তিন প্রকার হজে ইফরাদ হজে তামাত্মু যেহেতু হজের মাস এটা নিয়ে আল্লাহ বলেছেন একটু আলোচনা করার জন্য আপনারা কি বিরক্ত হইতেছেন না তো সবাই বললেন না নাই একটা উঠবে না নাকি তাহলে আমরা বিরক্ত না আমরা ধর্ম সম্পর্কে জানতে চাই চাই কি চাই না ধর্ম লালন করতে চাই চাই কি চাই না এ মানিত ইফরাদ মোহাম্মদ ইসলামের অনুসারী সব জানবে কারো কাছে ধর্ণা দিবে না দিলে সে আল্লাহর অলির কাছে ধন্য দিবে সুবাহ আল্লাহ বলেন মোহাম্মদ ইসলামের অনুসারে সব জ্ঞান থাকবে জাহের বাতেনে হ্যাঁ জাহেরে বাতেনে হজে শুধু সেখানে শুধু হজ করা হবে আরেকটা হলো হজ যে হজে হজে তামাত্মু এই তামাত্তুটা হলো হজের সাথে উমরাটাও হবে আগে উমরা করবে প্রথমে মনে করেন আমাদের দেশ থেকে দেখবেন অনেকে পনেরো দিন বিশ দিন এক মাস আগে চলে যাইতেছে হজ হবে মনে করেন এই মাসের সাতাইশ তারিখ কেহ কেহ দেখা গেল এক তারিখ চলে গেছে কেহ দেখা গেছে এর আগের মাসেও চলে গেছে প্রথম ফ্লাইটে তো মনে হয় এবার আগের মাসেই না জানি এই মাসের এক তারিখ গেছে তার মানে হলো সাতাইশ দিন আঠাইশ দিন বিশ দিন আগেই হাজির মানে কি সেখানে গিয়ে যারা হজে তামাত্তু করবে তারা ফাস্ট গিয়া উমরাটা করে ফেলবে ফাস্ট উমরা করে ফেলবে উমরা হলো সেখানে গিয়ে সাফা মারওয়া দৌড়ানো উমরার ফরজ হলো দুইটা ওয়াজিব হলো দুইটা উমরা শব্দের অর্থ হলো ziyaret করা তো উমরার হজ উমরার ফরজ হলো দুইটা একটা হলো আপনার এহরাম বাদা এহরাম বাদা এহরাম বাদা মানে কি ওই যে দুইটা সাদা কাপড়ে নিজেকে প্রস্তুত করে মৃত বধ সাজা যে আমার সাথে দুনিয়াদারের আর কোনো সম্পর্ক নাই সেখানে একটা মাসি মারলে আপনাকে দম দিতে হবে একটা প্রাণী মারলে একটা পিফড়ে আমরা কামড় দিতেছে কি করবেন ফুদিয়া সরাইয়ে দিবেন এরে যা তুমিও আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর বান্দা এটা টিপ দিয়ে মাইরা ভালো কোনো প্রাণী হত্যা করলে আপনাকে একটা দম দিতে হবে কি দিতে হবে দম মানে কি একটা জান একটা কোরবানি দিতে হবে আচ্ছা প্রথমে আমরা যাইয়া যারা উমরায় যাবেন এটা সুজা উমরা যাওয়া তো বেশি টাকা লাগে না আল্লাহ দয়া করলে আমরাও যাইতে চাই আলহামদুলিল্লাহ বলেন না আমরা যাইতে চাই কারণ নবীজির রওজা কার দেখতে মন না চায় আমার নবী যেখানে শুয়ে আছে একটু গেলে নবীজির কদম মুবারকে সালাম জানাইলাম নবীজির আশিক রাসুলেরা রওজা শরীফ গেলে আমার নবী সেই রোজা শরীফের জিন্দা বলি আমি আল্লাহি হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন যে নবীগণ তাদের রওজা শরীফে জীবিত শুধু জীবিত না আল্লাহ তাদেরকে রিজিকো দান করে সুভার আল্লাহ বলেন এবং আল্লাহ নবী রওজা শরীফ জীবিত যাই হোক রজা শরীফ গেলে আমাদের তোর মন চায় এই সর্বপ্রথম দুইটা হলো ফরজ উমরার একটা হলো এহরাম বাদা আর আরেকটা হলো কাবাগর তাওয়াপ করা কাবাগর এই হলো উমরার ফরজ আর উমরার ওয়াজিব হলো দুইটা একটা হলো সাফা মারোয়া দৌড়ানো ওই যে সাতবার কেন মা হাজরা আদাই হাসালাম তিনি মা হাজরা আলাইহ সালাম তিনি শিশু পুত্র ইসমাইল জবিউল্লাহ আলাইহ সালামের জন্য পানি সংগ্রহ করতে যখন দৌড়া দৌড়ি করতেছিলেন যে হে ইব্রাহিম একটু পানি দিয়া আর কয়েকটা খেজুর দিয়া এই জায়গাটাতে তুমি আমাকে রেখে যাচ্ছ ইয়া ইব্রাহিম ও হ্যাঁ হে ইব্রাহিম আইনা তাজাবু বখারি শরীফে এসেছে হে ইব্রাহিম তুমি কই যাইতেছো আমারে আমার ছেলেটাকে এখানে ফেলে রেখে আমি কি খামো একটা মানুষ নাই এই মরুভূমির মধ্যে না গাছপালা আছে না একটা মানুষ আছে আমাকে যে এই শিশু পুত্রটাকে রেখে চলে যাচ্ছ আমি কি খাবো কেমনে এখানে থাকবো ইব্রাহিম আলাই ইসলামের মনে বড় দুঃখ কারণ ঘরের মধ্যে দুই বিবি ঝগড়া করে সারা আর বিবি মা হাজারার কিন্তু দোষ কম কোনো দোষে নাই ধরতে গেলে উনি চাইছিল যে আমি যেহেতু ছোট বউ আমি একটু ছোট হয়ে থাকমো উনি এই যে কমর বন বাইন্দা বিবি সারার সামনে কাজ করতো যে আমি তোমার কাজের মেয়ের মতোই থাক তবু আমার একটু মিল্লা জিল্লা থাকতে দাও বিবি সারা চিন্তা করলো যে তোমার খুদ বানাই দেবো এই যে নাকের খুদ এই যে নাক ফুল মেয়েরা পরে ঠিক না। কান ফুল এটা কিন্তু উনি খুঁজ করে দিছে কিন্তু দিছে আরে দেখা যায় আরো সুন্দর হয়ে গেছে জোর বলে সোহার আল্লাহ আরো সুন্দর হয়ে গেল এখন মা হাজারা চিন্তা করলো যে আয় হায় কি করব ইব্রাহিম আলাহ এখানে রেখে গেলেন ইব্রাহিম আলাহ মা হাজেরা বারবার বললো ঘটনাটা কি একটু বলেন কেন আমার রেখে যাচ্ছেন হে ইব্রাহিম আপনি কই যান আমি কেমনে থাকব এটা যদি একটা স্ত্রীর জন্য বা ওই মুহূর্তটা যদি আমরা একটু চিন্তা করি কি যে একটা বিপদ কি যে একটা বিপদ মা হাজারা আলাইহাসালাম কত যে ইমান তাজাল্লি শুধু পিছনে পিছনে যাচ্ছে আর ইব্রাহিম আলাহাম কোন জবাব না বারবার বলছে হে ইব্রাহিম মা হাজারা পিছনে পিছনে যে বলতেছে উনি কোনো জবাব দেয় না একবার দুইবার তিনবার কয়েকবার বলার পর এবার মা হাজারা শক্ত হইয়া বলল। আপনি যে আমার এখানে রেখে যাচ্ছেন এটাকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাই সত্য কথা বললো যে হা আমার আল্লাহর হুকুমে তোমাকে এখানে রেখে যাচ্ছি বলি মা হাজরা ডাক যদি আল্লাহর হুকুমে আমাকে এখানে রেখে যান যে আল্লাহর হুকুমে আমাকে এখানে রেখে যাচ্ছেন আমি কোনো ভয় করি না আমার আল্লাহ আমার সব ব্যবস্থা করবে সুভার আল্লাহ কত বড় ইমান এবার আর ইব্রাহিম নবীকে আর মা হাজারা ডাক দে না ঠিক আছে যেহেতু আল্লাহ বলছে আমার রাইখে যাইতে আমার আল্লাহ যথেষ্ট আল্লাহ আল্লাহ মোমেনদার অভিভাবক ভয় কিসের আল্লাহ আশিক রাসুলদার অভিভাবক সুহান আল্লাহ বলেন এটি শিক্ষণীয় বিষয় মা হাজারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে হে আশিক রাসুলেরা সর্ব অবস্থায় আল্লাহতে আত্মসমর্পণ করো আমাদের একজন আল্লাহ আছে কথা বলেন ঠিক কিনা তখন আর মা হাজারা কিছু বললেন না তিনি পিছনে ব্যাক করলেন পানি শেষ একদিন দুই দিন যাওয়ার পরে যতটুকু পানি দিছে আর খাবারও শেষ খেজুর কয়টা ছিল اسماعিল আলাইহিস সালামকে খাওয়াইবেন বুকের দুধ নাই যেহেতু পানি না খাইলে মেয়েদের মাদের দুধ আসবে না এমন একটা পরিস্থিতিতে তিনি চিন্তা করলেন আমার ছেলেটা সটপট করতেছে পানির জন্য সটপট করে উত্তপ্ত জমির মধ্যে একটু পানি নাই কোথায় যাবে পানির জন্য তিনি এদিক সেদিক তাকে সাফা পর্বতের কাছে এনার কাছে ছিল সাফা পর্বত একদম লগ লগ না কাছাকাছি তিনি দাঁড়াই গেলেন সাফা পাহাড়ের উপরে গেলেন গিয়ে সতর দিকে খুঁজলেন কোনো একটা মানুষ পাওয়া যায় কিনা কোনো একটু পানির ব্যবস্থা করা যাচ্ছে কিনা কারণ মায়ের সামনে দুধের শিশু যখন ছটপট করবে তখন কিন্তু শিশুটা মা দুঃখী আর সহ্য করতে পারে না মা তার রক্ত বেঁচে হলো ছেলের জন্য দুধের ব্যবস্থা করে কথা বলেন ঠিক না আমরা তো মায়ের ছেলে এই মা দুঃখিনী সাফা পর্বতের উপরে গিয়া তিনি বারবার চিন্তা করলেন যে আমরা আমি কোথায় যাব কি করব একটা পর্যায়ে তিনি আবার নেমে আসলেন নেমে এসে তিনি বললেন যে কিছুই তো পাইলাম না তিনি পাশেই ছিল মারোয়া পাহাড় তিনি মারোয়া পাহাড়ে সাফা মারোয়া মারোয়া পাহাড়ে তিনি গিয়া এবার তিনি তাকাইলেন যে এখানে এখানে কোনো কোনো কিছু পাওয়া যায় কিনা সম্মানিত ভাইয়ারা এইভাবে তিনি সাতবার চক্কর দিলেন সাফাতে মারোয়াতে পানির খোঁজে আজকে এই হজের মধ্যে এটা ওয়াজিব হয়ে গেছে সাফা মারোয়া দৌড়ানো ওমরা হজের জন্য ওয়াজিব এবং পরবর্তীতে চুল ছাটা খাটো করা অথবা মুন্ডন করা এটা ওয়াজিব তাহলে উমরার ফরজ হলো দুইটা ওয়াজিব হলো দুইটা